আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে নতুন একটি টিপসে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব অল্প টাকা খরচ করে আপনার সাদা চুলগুলো কিভাবে স্থায়ীভাবে ঘরোয়া পদ্ধতিতে কালো করতে পারবেন তারই একটি অবাক করা পদ্ধতি। দর্শক, এই পদ্ধতিটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন, কিভাবে এবং কী কী লাগবে জেনে নিই। প্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু আমার স্বাস্থ্য পরামর্শ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন। দর্শক, পাকা চুল কালো করার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এমনই একটি পদ্ধতি, যে পদ্ধতিটি সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো প্রকার সাইড এফেক্ট নেই। দর্শক, প্রথমে আমি এখানে নিয়েছি চা, অর্থাৎ রং চা নিয়েছি আমি আধা বাটি পরিমাণ। এরপর নিয়েছি হেনা পাতা এবং আমলকির গুঁড়ো। দর্শক, এই দুটো উপাদান চুলগুলোকে ভেতর থেকে কালো করতে এবং চুলের গোড়া মজবুত করতে, এছাড়াও চুল পড়া কমাতেও সাহায্য করে। কিভাবে এই দুটো উপাদান আপনি ব্যবহার করবেন চলুন জেনে নিন। সম্মানিত দর্শক, প্রথমে হেনা পাতা এবং আমলকির গুঁড়ো একসঙ্গে নিয়ে নেবেন। এই আমলকির গুঁড়ো আপনি বিভিন্ন কবিরাজের দোকান বা যারা বনজ ওষুধপত্রাদি বিক্রি করে, গাছগাছড়ার গুঁড়া বিক্রি করে, তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যারা শহরে থাকেন তারা সুপার শপ থেকে সংগ্রহ করতে পারবেন। এরপর এর সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে চায়ের নির্যাস, অর্থাৎ রং চা। বন্ধুরা, আপনি কিন্তু এক্ষেত্রে কফিও ব্যবহার করতে পারেন। এবার ঘাড়ও একটি মিশ্রণ তৈরি করে নেবেন। ফ্রেন্ডস, আমরা অনেকে চুলের মধ্যে কালার ব্যবহার করে থাকি, যেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি, যা ব্যবহার করলে চুলের তাৎক্ষণিকভাবে চুল কালো হলেও কিছুদিন যাওয়ার পর চুল আবার আগের অবস্থায় ফিরে যেতে শুরু করে। বরং এগুলো ব্যবহার করলে আপনার চুল পেকে যাওয়ার সম্ভাবনা আগের থেকে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই মিশ্রণটি। এখন এটা কিভাবে কখন আপনি ব্যবহার করবেন? এই মিশ্রণটি আপনাকে ব্যবহার করতে হবে যখনই আপনি গোসল করবেন তার ঠিক এক ঘন্টা পূর্বে। একটি ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে সমস্ত চুলের মধ্যে এটি লাগিয়ে নেবেন। ফ্রেন্ডস, যখন এই মিশ্রণটি চুলের মধ্যে শুকিয়ে যাবে তখন আপনি গোসল করে নেবেন, অর্থাৎ ভালো একটি হার্বাল শ্যাম্পু দিয়ে আপনি চুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। সপ্তাহে মাত্র 2 দিন এটি ব্যবহার করুন, দেখবেন অবাক করা কাণ্ড, আপনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পাকা চুলগুলো কালো হতে শুরু করেছে। এটি যে চুল কালো করবে তেমনটি নয়, এটি আপনার মাথার চুলগুলোকে অনেক বেশি লম্বা, গাঢ় এবং গুঁড়াগুলো অনেক বেশি শক্ত করে তুলবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।